হযরত আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষ থেকে 300 বার হাত করেছেন। অবাক হলাম, এটা কি গল্পের বই নাকি? আমার আগামী তিন তারিখে লিখেছে 300 বার হাত করেছেন, খ্রিস্টানদের সাহায্যে তারা শুধু 3 বার করেছে আর 700 বার কোমরা করেছে। তোমরা কত টাকা দিয়ে আমাদের তাড়িয়ে দেবে? বুঝতে পারছো না পারছেন? আল্লাহ অনুগ্রহের দেশ ভ্রমণ তার বিজেপিকে কোনো আমাদের চিন্তি করবো না, আমাদের বিরুদ্ধে লড়াই করো, আমাদের শান্ত থাকতে, আমাদের লড়াই করতে হয়। এত সমাজ নয়, রাশন নয়, প্রশ্ন মানুষ না খাবে, এই কারণে আমরা সংযুক্ত আইন সংবিধান নিয়ে সমাজ নিয়ে চলতে চাই। কারণ এই নয় যে আমাদের হাতে চুরি করে আমার বসে আছে, আইনের বাইরে এমন আমরা আটজন, কিন্তু আইন শুধু আমাদের জন্য তোমাদের জন্য সাক্ষর মা এ গল্প কিন্তু চলার অধিকার পালন করছে। এরপরে আমি আপনাদের অনুরোধ করব, আমরা অনেক লড়াই করেছি, আমি দেওবন্দ পড়াশোনা করেছি, দেওবন্দের হাত ধরার মানুষ পশ্চিমবঙ্গের বেশি, কিন্তু আমার কর্তব্য ভাইকে আমি ঘৃণা করবো না, আমার কর্তব্য আমাদের ভাইকে আমি ঘৃণা করবো না, আমার কর্তব্য জামাতের শ্রেণীর ভাইকে আমি ঘৃণা করবো না। আমি যদি মনটাকে চড়া করে নিই তো তাদের কাছে ভালো পাবার আমার আশা করি। এইভাবে একটা সামাজিক পরিস্থিতি আমাদের মধ্যে ইনশাআল্লাহ চলবে। আমি আর পারবো না, বন্ধুকে সবাই করবো এনেছি তাকে, মনকে চড়া করুন, আল্লাহকে দোয়া করুন, আমাদের দেশ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে থাকবো থাকবো, এক ঘাটা তলে থাকার চেষ্টা করুন। দোয়া দরকার, পয়সাও দরকার, আজকে নয় পরে, পয়সা যারা কিচ্ছু হবে না। আসামে 1 কোটি টাকা জমিয়ে খরচ করেছে যে মাসে নালাই করতে গিয়ে, সেটা বলা তাদেরকে আবেদন সভাপতি সাহেব সহ জেলা কমিয়েতকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইমামদের বুকের পাল দিয়ে কাজটা করেছেন, একটা মেসেজ এখান থেকে যাওয়া দরকার, যারা ইনশাআল্লাহ আছে অমুসলিম ভাই আমাদের, হিন্দু বলি আমাদের, আমাদের তোমাকে তোমাকে ইবাদত করা, এই মানসিকতা তৈরি করবেন। আমি আজ শেষ করছি, 10 মিনিট সময় আছে, অরুণ জ্যোতি ভিক্ষু তিনি তত্ত্বনিয়ন এবং ভক্ত সভ্য সমাজের তিনি একজন বিশিষ্ট ধর্মগুরু, আমরা তাকে এনেছি, আমরা একটা পরিবেশ তৈরি করছি। আমি চেয়েছিলাম এখানে স্থানীয় হিন্দু ভাইয়ের বক্তব্য রাখবো, আপনারা কেউ খেয়াল করুন, আমরা চেষ্টা করবো আর অরুণ চৌধুরী আসুন, আপনি হবেন।